আজ অনেক দিন থেকে আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড হচ্ছে না, প্রায় দীর্ঘ 2 মাস থেকে। তাই আজ আমি সিলেট গোলাপগঞ্জ থেকে একটু দূর যাচ্ছি বিয়ানীবাজারের উদ্দেশ্যে, খাকরবিলায় ব্লগ করার জন্য। সো এখানে কী কী আছে সব কিছু আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর ভিডিও দেখা শুরু করে দিচ্ছেন। আর অনেকদিন থেকে আমার চ্যানেলে কোনো ব্লগ আপলোড হন না, তাই আমি বর্তমানে আছি আমার ফুলবাড়ি বিয়ানীবাজার। আর এখানোর একটা আকর্ষণীয় দর্শনীয় স্থান হইল গিয়া খাকরবিলা। তাই ভাবলাম এই সুযোগটা আর হাত ছাড়া করা লাগছে না, আজকে খাকরবিলাত ব্লগ হইব। যেহেতু আমার বাইক নাই, তাই ওই দোকা সাইকেল লইয়া যাইমু ব্লগ করার, আর আমার লগে থাকবা, ওই ইনটাইম থাকবা। তো আজকের ব্লগটা অনেক সুন্দর হইব এবং মজা হইব। যখন যাইব বাড়ি গিয়া কাপড়টা চেঞ্জ করবো, করিয়াও ব্লগ স্টার্ট করবো। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখে থাকেন, যে হোক আর যতটুকু সম্ভব হয় ব্লগ বিস্তারিত সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। তো ভিডিওটা দেখুন, ভিউয়ার্স বর্তমানে আছি রাস্তার খাকরবিলের যাওয়ার উদ্দেশ্যে বারুইছি। তো যাওয়ার পরে আপনার লগে খতর। সবিবার চেষ্টাবাররা অবশেষে খাকরবিলা পৌঁছে গেছি। অটোই লইয়া খাকরবিলার ঢুকবার সামনের গেট, এখন যাইমু ভিতরে। যাওয়ার পরে আপনার কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখাইমু, দৃশ্য দেখানোর পরে সম্পূর্ণ জায়গা আপনার দেখাইমু। সো ভিউয়ার্স, আশা করি আপনার কাছে সিনেমেটিক শটগুলা ভালো লাগছে। আমি মোবাইল দিয়ে ভিডিও করি, যার কারণে মনে করো ক্যামেরা তাকিয়া খারাপ হয় ভিডিও। যদি একটা ক্যামেরা কিনতাম পারতাম, আরও সুন্দর সুন্দর দৃশ্য আপনারা সুন্দর করে দেখাইতে পারতাম, কিন্তু যেহেতু ক্যামেরা নাই, কিছু করার নাই, মোবাইল দিয়ে ভিডিও করা লাগবো। ইনশাল্লাহ আপনারা দুদিন সাপোর্ট করেন, একদিন ক্যামেরা কিনতাম পারমু। সো একটা ওই লোক একা করবি, একটু লোক একটা বাংলো, মানে একটু লোক একটা বাড়ি, কেন মানুষ থাকেন এখানে পর্যটন হল প্রতিদিন আইন। এটা যেহেতু একটু সুন্দর একটা বাড়ি, সুন্দর একটা দৃশ্য, এখানে বোয়া যায় বা টাইম পাস করা যায়। তার লাগিয়া বেশিরভাগও মানুষ এখানে আইন আইয়া গুড় আইন ফাঁকাইন। আপনারাও দেখতে পারা যে এখানে অনেক সুন্দর গাছ কাটিয়া রাখা হয়েছে, তারপরে গাছ কাটিয়া যে সাইটের যে ফুল, মানে ফুল, তারপরে যে দৃশ্য অনেক সুন্দর করিয়া তারা রাখছেন। অটো লগিয়া বাংলো, এটা সম্পূর্ণ টিন দিয়েও তৈরি করা, কিন্তু ডিজাইনটা খুব সুন্দর করিয়া করা হয়েছে, যার কারণে দেখতে অনেক সুন্দর লাগে। দেখতে পারা আপনারা এখানে অনেক গাড়িও আছে, পার্কিংয়ের ব্যবস্থা আছে, ভাড়া পার্কিংয়ের ব্যবস্থা। তারপরে এখানে যে ভিতরে যে গাড়িটা মেবি যে বাংলোর মালিক বর্তমানে তাই আসেন, বাংলোত আসেন থাকেন বর্তমানে তাকরা, মেবি একটা তা নইব, কারণ ভিতরে গাড়ি পার্কিং করা নিষেধ, বাইরা এই পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তারপরে এখানে দেখতে পারা আপনারা এখানে খাদের ব্যবস্থাও আছে, এখানে জুস আছে, কোল্ড ড্রিঙ্কস সব কিছু পাইবা এখানে আপনারা। তবে বাইরে জায়গাটা কি কেন একটু দাম বেশি, মনে করো বাইরে একটা স্প্রাইটের দাম 20 টাকা, এখানে 20 টাকায় পাওয়া যায়। ও জায়গাত এখানে মনে করো 30 টাকা করে বিক্রি করা হয়, 20 টাকার স্প্রাইট, 20 টাকার কোকোকোলা, এগুলা মনে করো 30 টাকা করে বিক্রি করা হয়, দাম এখানে একটু বেশি। যেহেতু আপনারা এখানে বইয়া খাইতে পারবা, সব কিছুর ব্যবস্থা আছে, তার লাগে একটু দাম বেশি। কারণ আমি আপনারা একটু ভিতরে যাইমু, কি আপনারা দেখাইমু এই বাংলোর ভিতরে কিতা কিতা আছে, ও দেখতে পারা একটু দেখা যায় বাংলোর ভিতর। এবং এখানে দেখতে পারা যে কাপড়গুলা মেলিয়া দেওয়া হয়েছে, এইগুলা মনে হরো যে বাংলোর যে পরিবার বর্তমানে থাকরা তাই তাইন আসলে তাহন না, এখানে বাইরা দেশও তাহন। আমি এর আগেও আইসি কেন 2-3 বার, কিন্তু তারা দেখছি না, আমার জানা মতে তারা তাহন বাইরা, কিন্তু এবার আইয়া দেখলাম যে এখানে কাপড় মেলা আছে এবং ভিতরে আসেন তারা, মানুষ আসেন ভিতরে, তারা অন্য বসবাস করা, তারাও আর কি কাপড়গুলা মেলিয়া দিচ্ছেন। ও দেখতে পারলাম আমি এখন আপনার ভিতরের সাইটগুলো দেখাইলাম, খুবই সুন্দর ভিতরের সাইট, খুবই ভালো লাগে দেখতে, এটা একটা চিড়িয়াখানার মতো। এবং চিড়িয়াখানার মতো কিতা লাগে কইরাম, আর নইলে চিড়িয়াখানার তো প্রাণী তখন ভিতরে, এই যে খাঁচা আছে খাঁচার ভিতরে তখন প্রাণী অকল, আর বাইরা, আর বাইরা থাকিয়া দর্শক অকলে দেখেন, সেম টু সেম ওলাও কইতে গেলে যে এই বাংলার মাঝে যারা বসবাস করেন তারা মনে করো ভিতরে আসেন খাঁচার লাখান ভিতরে, আর বাইরের দিক তাকিয়া সব লোক হলে তারা দেখরা দেখিয়া তারারে, মানে তারার বাংলোটা দেখিয়া মজা নিরা, এই টাইম পাস কররা,
তারারা দেখরা জানলা মুকাসাইয়া বা দরদা মুকাসাইয়া কারণ সবার তো একটা আকর্ষণ লাগে যে অত সুন্দর একটা বাংলো একটার ভিতরে খিতে আছে তাই স্বাভাবিক সবই চাইব চাইলে কিছু করার নাই খুবই সুন্দর করিয়া এই বাংলোটা তৈরি করা হয়েছে ওই দেখতে পারা বাংলোর ঠিক পিছিয়ে হইল গিয়া পুকুর একটা আছে পুকুর সেরকম আপনারা দেখাইম পুকুরটা এই দোকা পুকুরের সাইডের যে সাইট আছে পুকুরের সাইটে এখানে বইবার ব্যবস্থা আছে বা বইয়া কিছু খাইতে পারবো ওই দেখতে পারা খুবই সুন্দর পুকুর এখানে আসলে গোসল করা যাইব কাপড় লইয়া আইছি না নাইলে গোসল করিলাম মানে খুব ভালো লাগে এখানে আইয়া এবং খুবই ভালো লাগে আপনারা দেখতে পারা খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর পরিষ্কারভাবে রাখা হয়েছে এবং কেন মনে হর কোনো ময়লা নাই সবগুলো পরিষ্কার করে রাখা হয়েছে এবং কেন বিভিন্ন দূর দূরান্ত থাকিও মানুষ আইরা ইয়া দেখরা কিন্তু আমার কাছে লাগছে যে কেন অত আকর্ষণীয় জায়গা নাই মানে অত মানুষ দিয়ে আইন বলতে একটা কিতা দেখিয়ে নি কারণ তো বিশেষ কিছু নাই জাস্ট একটা হইল গিয়া বাড়ি বাংলো বাড়ি আর কোনো বিশেষ কিছু নাই কেন আপনারা দেখতে পারা এখানে মানে পার্কল রাখার ব্যবস্থা আছে যে বইয়া সময় কাটাইতে পারবা বন্ধু বান্ধবের লগে গাছর নিচে বইয়া বইয়া আর সুন্দর সুন্দর যে পরিবেশ আছে দৃশ্য আছে ওগুলা চাইলে ছবি তুলতে পারবা ওই লগিয়া আর কি সব ওই লগিয়া আর কি সুবিধা আর কিছু নেই তারপরে এখানে টিকটকার অখলন লাগিয়া টিকটকার অখলন লাগিয়া আর কি খুব ভালো একটা পরিবেশ টিকটকার অখলন লাগিয়া তারা ভিডিও করা গান গাইরা নাচিরা তারা একটু সরম লাগে না অত মানুষের সামনে নাচিরা ভিডিও করা আর আমার তো খুবই সরম করার ভিডিও করতে ও দেখতে পার রাইট হইল গিয়া যে পুকুর পুকুর আর ফিস সাইড থেকে সরি সামনে সাইড থেকে আমার হোক আমি ভিডিও করলাম ইটার যে ফার আছে ফারর সাইডে দিয়েও বইবার লাগে ব্যবস্থা করিয়া দেবো হিসাব আপনার দেখতে পাররা সো ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্তই আশা করি আপনার কাছে ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার লগে থাকবা তো এখানে যদি আপনারা আইতে সংখ্যা করবিলা তো আপনারা অবশ্যই টিকিটের ভাড়া দেওয়া লাগবে 30 টাকা আগে এক সময় আছে যে সময় আর কি টিকিটের ভাড়া লো হইতো না কিন্তু এখন জনসংখ্যা প্রচুর আইন এর লাগিয়া মনে করো টিকিট সিস্টেম করা হয়েছে আমরা জন প্রতি 30 টাকা করে আইছি আমরা আইছি 60 জন সো এখানে যদি আপনারা আইতে চান তাহলে আপনারা রাইট হইব সিলেট আর গোলাপগঞ্জ গোলাপগঞ্জ থেকে আপনারা রাইট হইব বিয়ানী বাজারের গাড়ি টুকিয়া দুবাগ দুবাগ থেকে আপনারা কাকরবিলা কাকরদি যদি হন কাকরদি কাকরবিলা যাইতাম যারা গাড়ি আপনারা আনিয়া দিব সো আপনারা মনে হর প্রায় 100 টাকার লাগান প্রায় 200 টাকার মধ্যে আপনারা যাওয়া বা ওই যাব কমপ্লিট সো এখান জায়গা অনেক পরিবেশ অনেক ঠান্ডা একটু দেখা উচাই অনেক সুন্দর পরিবেশ অনেক সুন্দর পরিবেশ কেন মানে যারা এমনি আইতে চাইন আপনারা টাইম পাসও লাগে বন্ধু বান্ধব তারা লাগে খুবই সুন্দর একটা খুবই সুন্দর একটা জায়গা সো আপনারা আইবা এনজয় করবা দেখবা সো ভালো থাকুক সুস্থ থাকুক আসসালামু আলাইকুম।